নন সায়েন্সের তিনটা সাবজেক্ট বিজিএস, ইসলাম এবং বাংলা ফার্স্ট পেপার, এইগুলাতে 90+ কিংবা এ প্লাস পাওয়ার অ্যাপ্রোচ, সেম প্যাটার্ন সেম, কারণ এইগুলোর সবগুলাতেই কি 30টা করে এমসিকিউ থাকে, আর 30টা এমসিকিউতে মোটামুটি কত পাইতে হয় এ প্লাস পাওয়ার জন্য 24+ পাইতে হয়, আর 60টা সিকিউ থাকে ওখানে কত 56+ পাইতে হয়, তাই না? তো এই ভিডিওটাতে আমরা একজাক্টলি বিজিএস, ইসলাম, বাংলা ফ্রেশ পেপারে ওভারঅল 80+ কিংবা 90+ কেমনে পাবো, এক্সাম হলে কী কী কমন ফেলাইতে হবে, কোত্থেকে কমন আসবে, এগুলো দেখবো, প্লাস কমন আসা জিনিসগুলো তো অ্যাকচুয়ালি এক্সাম হলে সলভ করতে হবে, তাই না? সলভ করার জন্য, সলভ করতে পারার জন্য আমাকে তার আগে কী কী করতে হবে সব কিছু দেখবো। ওকে, আচ্ছা, তো প্রথম জিনিস ভাই, আমরা যদি বিজিএস, ইসলাম, বাংলা ফার্স্ট পেপার এগুলার এমসিকিউতে ভালো করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে এক নাম্বার জিনিস হচ্ছে এগুলার প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ সলভ করা থাকতে হবে, অনুশীলনী। দুই, এগুলার বোর্ডের এমসিকিউ সলভ করা থাকতে হবে। তিন, এগুলার টপ স্কুলের এমসিকিউ সলভ করা থাকতে হবে। এগুলা মাস্ট, ওকে, এগুলা একদম মাস্ট। অ্যান্ড যদি পরে সময় পাওয়া যায় গাইডের অল এমসিকিউ সলভ করা থাকতে হবে। যদি আমরা অনুশীলনীর এমসিকিউ সলভ করা থাকে, তাইলে বিজিএসে যদি 30তে এক্সাম হয়, 30তে আমরা 10 কমন পাওয়া যাব। যদি বুট সলভ করা থাকে, তাহলে আমরা 30তে 20+ কমন পাওয়া যাব। ওকে, আর যদি টপ স্কুল সলভ করা থাকে, তাহলে আমরা 30তে 24+ কমন পাওয়া যাব। ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। তাইলে বিজিএস, ইসলাম, বাংলা ফার্স্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী বোর্ড টপ স্কুলের এমসিকিউ সলভ করা থাকলে আমরা এমসিকিউতে এ প্লাস পাওয়ার জন্য যে 24+ দরকার, এটা ইজিলি কমন ফেলাই দিতে পারবো। আগে আমরা বুঝি কোত্থেকে কমন আসে। ওকে, এখান থেকে অবশ্যই তোমাকে এগুলো বুঝা বুঝা সলভ করতে হবে। তুমি যদি এক্সপেক্ট করো কপি পেস্ট করে দিয়ে দিবে, না, বুঝা বুঝা সলভ করলে সিমিলিয়ার জিনিস আসবে, এগুলো পারলে তোমার এক্সামে যেটা আসবে এটাও পারবা। মানে এখানে যদি তোমাকে ইট দিয়ে ত্রিভুজ বানাইতে বলে, তোমাকে প্রবাবলি এক্সাম হলে ইট দিয়ে চতুর্ভুজ বানাইতে বলবে, যে ইট দিয়ে ত্রিভুজ বানাইতে পারে সে তো এক্সাম হলে চতুর্ভুজও বানাইতে পারবে, তাই না? আচ্ছা, ডান। এন্ড কখো এর ক্ষেত্রে আমাকে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের এক নাম্বারে অবশ্যই অনুশীলনী, এটা আমি এখান থেকে পিক করতেছি। দুই নাম্বারে অবশ্যই বোর্ড, ঠিক আছে? তিন নাম্বারে হচ্ছে টপ স্কুল, এর বাইরে আর দরকার নাই। এটার ক্ষেত্রে গাইডের অল কখো দরকার নাই। তাহলে যদি আমরা 60টা সিকিউর জন্য ইনাফ কখো কমন ফেলাইতে চাই, প্রত্যেকটা অধ্যায়ের, আবারও বলি, প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের অনুশীলনীর কখো, বোর্ডের কখো, টপ স্কুলের কখো করলে হয়ে যাচ্ছে। অ্যান্ড এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের করতে হবে। অ্যান্ড সিকিউর গঘো যদি 60টা কমন ফেলাইতে চায়, সেই ক্ষেত্রে এক নম্বরে আমাদের অবশ্যই অনুশীলনী লাগবে, দুই নম্বরে আমাদের অবশ্যই বোর্ড লাগবে, হ্যাঁ, তিন নম্বরে আমাদের এটার ক্ষেত্রে আর টপ স্কুল দরকার নাই, এখানে কষ্টটা অনেক কম, এটার ক্ষেত্রে টপ স্কুল লাগবে না। তাইলে আমরা বিজিএস, ইসলাম, বাংলা ফার্স্ট পেপার থেকে 60টা সিকিউ কমন ফেলাইতে যাচ্ছি, তাহলে আমাকে কি অনুশীলনীর এবং বোর্ডের সিকিউগুলো করলে হয়ে যাচ্ছে ভালো করে, এর বাইরে আর লাগবে না, অতিরিক্ত কোথাও সময় নষ্ট করে না, এর বাইরে কিচ্ছু লাগবে না। এখন কথা হচ্ছে ভাই, এমসিকিউ তো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুটা করে থাকবে, কখন কোত্থেকে কীভাবে দিয়ে দেয় বলা যায় না, তাই না? সৃজনশীলের ক্ষেত্রে, সো এগুলো যেহেতু যে কোনো চ্যাপ্টার থেকে দিতে পারে, সব অধ্যায় পড়া লাগবে, বাট সৃজনশীল থাকবে 11টা, তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা, তোমাকে অ্যান্সার করতে হবে 60টা, তাই না? সো তোমার তো সব অধ্যায় পড়ার দরকার নাই সিকিউর প্রিপারেশন, তুমি এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তেছো, কখর জন্য পড়তেছো, কিন্তু সিকিউ প্র্যাকটিস করার সময় তো সব অধ্যায়ের প্র্যাকটিস করার দরকার নাই, তাই না? যেমন আমি যদি বিজিএস বলি, বিজিএসে 16টা অধ্যায় আছে, হ্যাঁ, তো 16টা অধ্যায়ের সিকিউই তো তোমার প্র্যাকটিস করার দরকার নাই, তোমার দরকার 60টা সিকিউ। ওকে, 60টার জন্য মোটামুটি 10-12টা চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে, বাকি 6-4টা চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করার টাইমটুকু তোমার বাঁচলো, ওই টাইমটুকু তুমি এমসিকিউ কখোতে ভালো করার পিছনে টাইম দাও, কারণ এমসিকিউতে তো হচ্ছে কখোতে যদি তুমি ভালো নাম্বার না পাও, সিকিউর গখোতে তো ভালো নাম্বার দিবে না, কথা বুঝছো?
সো এগুলোর ক্ষেত্রে ভেয়া কঘর ক্ষেত্রে আমরা সব অধ্যায় করবো না, যেমন বাংলা, বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে পদ্য আছে 15টা, গদ্য আছে 15টা, একটা নাটক একটা উপন্যাস। সো আমরা গদ্য থেকে যে কোনো 10টা গদ্য খুব ভালো করে ওইগুলো সিকিগুলো প্র্যাকটিস করে ফেলবো, পদ্যের ক্ষেত্রে যে কোনো 10টা পদ্য, এমন তুমি বলতে পারো যে কোনোটা করলেই হবে, হ্যাঁ হবে, বা আরও বেটার হয় যদি বিখ্যাত লেখক বিখ্যাত কবিদের গুলা ইনক্লুড করে যে কোনো 10টার বোর্ডের সৃজনশীল প্র্যাকটিস করা যাও। বিজিএসের ক্ষেত্রে সরি ইসলামের ক্ষেত্রে টোটাল চ্যাপ্টার আছে 5টা, ওখান থেকে যে কোনো 3টা চ্যাপ্টারের বোর্ডের সবগুলো সিকিউ প্র্যাকটিস করে যাও, তাহলে তো হয়ে যাচ্ছে, বুঝেছো? অ্যান্ড আমি সাজেস্ট করি বিজিএস ইসলামের ক্ষেত্রে লাস্টের যে চ্যাপ্টারটা আছে এটা থেকে সিকিউ আনসার না করতে, ওখানে প্রচুর ব্যক্তির নাম আছে, শাল আছে, দরকার নেই। ওকে, তাহলে এই হচ্ছে কমন আসার জন্য কী কী এক্স্যাক্টলি পড়া লাগে, কোথেকে এক্স্যাক্টলি কমন আসে। এখন আসো আমাদের পড়ার স্টেপটা কী হবে, মানে এগুলো তো এগুলো পড়লে আমি বুঝতেছি কমন আসবে, আমার এক্সাম হলে আমি MCQ 24 CQ 56+ আমি অ্যান্সার করতে পারবো, মানে 80+ কিংবা 90+ অ্যান্সার করতে পারবো। কথা হচ্ছে এগুলো যে আমি পারবো, এগুলো যে আমার সলভ করতে হবে, এটার জন্য তার আগে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক প্রিপারেশন নিতে হবে না, সেটা কী হবে, সেই প্রিপারেশনটা কেমন হবে, সেই প্রিপারেশনটার জন্য এক নম্বরে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভালো মানের ক্লাস দেখা নিতে হবে। ওকে, এরকম এখান থেকে ক্লাস দেখা নিতে হবে, এটার লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 2 নম্বর, তোমাকে ওই চ্যাপ্টারগুলো রিডিং দিয়ে নিতে হবে, ক্লাস দেখার সময় যদি কোনো কিছু না বুঝো স্ক্রিনশট তুলে রেখা দাও, সময় নষ্ট করো না, রিডিং দেওয়ার সময় যদি কোনো একটা লাইন না বুঝো ওইটা নিয়ে বৈশাও, সময় নষ্ট করো না, ওইটা র্যাডমার্ক করে নেক্সটে চলে যাও, কারণ আরও বাকি ধাপগুলো আছে, তো তাই না? বাকি ধাপগুলো শেষ করলে তুমি যখন তুমি আবার ব্যাক আসবা তখন দেখবা রিডিং পড়তে গিয়ে যে লাইনগুলো তুমি বুঝো নাই ওইগুলো তুমি এখন বুঝতেছো। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, ক্লাস দেখবো, গদ্য পদ্য নাটক উপন্যাস বোঝা হয়ে গেল, বিজিএসের চ্যাপ্টারগুলো কিংবা ইসলামের চ্যাপ্টারগুলো বোঝা হয়ে গেল, ক্লাস তুমি এখানে 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 সব ক্লাস পাওয়া যাবে, একাডেমিক ক্লাস। 2 নম্বর কাজ, মেইন বইটা রিডিং দা। 3 নম্বর কাজ, এবার MCQ যেমনি ধাপে ধাপে সলভ করতে বলছি আপনি করবো, কখ যেমনি ধাপে ধাপে সলভ করতে বলছি আপনি নিজে করবো, CQ যেমনি ধাপে ধাপে সলভ করতে বলছি আপনি নিজে করবো, করার সময় অবশ্যই লেয়ারিং মেথড অ্যাপ্লাই করবো। কেমনে? আগে ধরো BGS পড়তেছে, আগে BGS-এর MCQ পড়বো, এখন প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর MCQ, অনুশীলনীর MCQটা আগে শেষ করবো, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর MCQ শেষ, এবার প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের MCQ করবো, ডান। এবার আর নিচে যাবো না, এবার বাংলায় চলে যাবো কিংবা ইসলামে চলে যাব, ইসলামের আবার অনুশীলনীর MCQ, বোর্ডের MCQ, বাংলার অনুশীলনীর MCQ, বোর্ডের MCQ, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের অনুশীলনী এবং বোর্ডের MCQ যখন শেষ হয়ে যাবে, সব সাবজেক্টের অনুশীলনী বোর্ড শেষ, তার মানে কিন্তু তুমি A+ পাওয়ার জন্য প্রিপেয়ার্ড, এরপরে তুমি টপ স্কুলের MCQ-তে যাবা, এটা প্রবলি তোমার টেস্ট পরীক্ষার পরে যাবা, কথা বুঝছো? টেস্ট পরীক্ষার পরে যখন টপ স্কুলের MCQ শেষ হয়ে যাবে, এরপর তুমি সময় পাইলে গাইডের অল MCQ-তে যাবা, কথা বুঝছো? এইগুলা কিন্তু এখনই না, এগুলা পড়ে, এগুলা পড়ে, ঠিক আছে? আগে সব সাবজেক্টের সব অধ্যায়ের, আবারও বলি ভাইয়া আপু একটা পজ নেই ইম্পর্টেন্স বোঝানোর জন্য, খুব ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী এবং বোর্ডের MCQ শেষ না হওয়া পর্যন্ত, অনুশীলনী এবং বোর্ডের কখ শেষ না হওয়া পর্যন্ত, অনুশীলনী এবং বোর্ডের CQ শেষ না হওয়া পর্যন্ত আমি টপ স্কুলে যাব না, আমি গাইডের অল MCQ-তে যাব না, এগুলো টেস্ট পরীক্ষার পরে, টেস্ট পরীক্ষার তোমাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের কি দ্রুত ক্লাস দেখা ফেলা, দ্রুত রিডিং দেওয়া ফেলা, দেওয়া হয়ে গেলে দেন দ্রুত অনুশীলনীর MCQ কখ গঘ সলভ করে ফেলা, অনুশীল বোর্ডের MCQ কখ গঘ শেষ করে ফেলা, এইগুলো করতে করতে তোমার টাইম লেগে যাবে মোটামুটি টেস্ট পরীক্ষা পর্যন্ত, কথা বুঝছো? তারপরে টেস্ট পরীক্ষার পর, টেস্ট পরীক্ষার আগে আমার সবগুলারই চ্যাপ্টার রিডিং পড়া হইল, ক্লাস দেখা হইল, অনুশীলনী বোর্ডের MCQ হইল, CQ হইল, কখ হইল, এইবারে আমি টেস্ট পরীক্ষার পরে যেহেতু সব কিছু এখন আমার কন্ট্রোলে আছে, এইবারে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের টপ স্কুলের MCQ দেখতে যাব, সব সাবজেক্টের সব অধ্যায়ের টপ স্কুলের MCQ হওয়ার পরে দেন সময় পেলে আমি গাইডের অল MCQ-তে যাব এক্সামের কিছুদিন আগে। ওকে, তুমি যদি এমন করো BGS-এর একটা একটা চ্যাপ্টার ধরে অনুশীলনী বোর্ড টপ স্কুল গাইডের অল MCQ শেষ করলা, এরকম করে দেখা যাবে BGS খুবই ভালো মতো শেষ হয়েছে, ইসলামের তুমি লাস্টের 2টা অধ্যায়ের দেখবা বোর্ড টপ স্কুল ধরতেই পারো নাই, বাংলার দেখবা
গদ্য তিন চারটা, পদ্য তিন চারটার অনুশীলনী বুট কর, অনুশীলনী করতে পারছো, বুট করতে পারো নাই, এরকম কি অ্যাব্রো থ্যাব্রো প্রিপারেশন নেওয়া যাবে না, প্রিপারেশন হতে হবে খুব ইউনিফর্ম গোছানো, ওকে, এটা মাথায় রাখতে হবে, ডান। এরপর এই যে তাহলে আমরা সলভে যাব, সলভের ক্ষেত্রে অবশ্যই লেয়ারিংটা মাথায় রাখবো, ওকে, লেয়ারিং করে করব, অবশ্যই লেয়ারিং করে করব, ঠিক আছে। প্রথমে সব অনুশীলনী, দেন বোর্ড, সব সাবজেক্টে সব অধ্যায়ের অনুশীলনী বোর্ড হয়ে গেছে, ততদিনে টেস্ট পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা এটা দিয়ে ফেস করব, করার পর দেন আমরা টপ স্কুলে যাব, টপ স্কুল শেষ হলে অল এমসিকিউ, ওকে, ডান। অ্যান্ড এখানে সলভ করার ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র আমরা অনুশীলনী, শুধুমাত্র অনুশীলনী এবং বোর্ড সলভ করার ক্ষেত্রে আমরা নোট নিব, এমসিকিউ ক খ গ খ সলভ করার সময় এমসিকিউর ক্ষেত্রে নোট নিব, ক খ এর ক্ষেত্রে নোট নেওয়ার দরকার নাই, গ ঘ এর ক্ষেত্রেও খুব একটা নোট নেওয়ার দরকার নাই, তোমরা চাইলে নোট নিতে পারো। সো আমরা ক্লাস দেখার সময় নোট নিব না, দরকার নাই, রিডিং পড়ার সময় কোনো একটা লাইন না বুঝলে মার্ক করে রাখলাম, তাও এখানে নোট নেওয়ার দরকার নাই। বাট সলভ করার সময় যেহেতু যা সলভ করতেছি ওইগুলা থেকেই কিংবা ওইগুলো রিলেটেড ইনফোগুলো থেকেই এক্সামে কোশ্চেন আসবে, ওইগুলো রিলেটেড ইনফোগুলো খুঁটিনাটি তথ্যগুলো নোট করবো, জন্মসাল, মৃত্যুসাল, হাবিজাবি খুঁটিনাটি তথ্য। অ্যান্ড ফাইনালি অবশ্যই কি যখন আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলন এবং বোর্ডের এমসিকিউ ক খ গ ঘ শেষ, তখন অবশ্যই আমি যেন এখান থেকে এক্সাম দিয়ে নিই, এমসিকিউ এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে কি আমার প্রিপারেশনটুকু কতটুকু সলিড হলো এটা জানা হয়ে গেল, এটা অবশ্যই টেস্ট পরীক্ষার আগে করতে হবে, ওকে। তাহলে এই হচ্ছে ওভারঅল বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ ক খ গ ঘ কোথেকে কমন আসে 80% প্লাস, অ্যান্ড পড়ার স্ট্র্যাটেজিটা ধাপগুলো কী হবে সবগুলো বইলা দিলাম। অ্যান্ড এমসিকিউ ক খ গ ঘ সলভ করতে গিয়ে কোনো একটা এমসিকিউ সিকিউ যদি ব্যাখ্যা দেখার পরও না পারো, র্যাডমার্ক করে নেক্সটে চলে যাবা, ওইখানে সময় নষ্ট করবা না, প্রতি 10টাতে 2-3টাতে সমস্যা থাকবেই, ওইগুলোতে সময় নষ্ট করা যাবে না, এক্সামের আগে এগুলো র্যাডমার্ক করে থাকলে এক্সামের আগে এগুলো আরেকবার চোখ বোলাই গেলে এমনিতেই পারবা, ওকে, ডান। অ্যান্ড এই এমসিকিউর এগুলো তো সায়েন্সের এমসিকিউ, এগুলো লাগবে না, এটার লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লাস শো এভরিথিং, ওকে, সবার জন্য শুভকামনা রইলো।